আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আপনাদের সাথে অনেকদিন পর কথা বলছি। মনে হচ্ছে অনেকদিন পর ভয়েস ওভার করছি, মাঝে তো অনেকগুলো সাইলেন্ট ব্লগ করেছিলাম। আসলে সেটা একটা এক্সপেরিমেন্টও ছিল, সেই সাথে কতটুকু আপনারা পছন্দ করেন সাইলেন্ট ব্লগ। বাট আমার কিছু মেসেজ এসছে এবং কমেন্টে আপনারা আমার ভয়েস ওভার শোনার জন্য মিস করছেন। আমি সত্যি প্লিজড, আই এম গ্ল্যাড যে এত এত ভালো সোলস আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমার সাথে কানেক্টেড আছে। 10টা ভালো মানুষও যদি আমাকে দেখে, পছন্দ করে, ভালোবাসে, দোয়া করে, দ্যাটস এনাফ ফর মি। অনেক হাজার কোটি মানুষের প্রয়োজন আমার নেই। আমি আসলে ফেমাস হতে ইউটিউবে এসেছি এরকমটা না, আমার শেয়ার করতে ভালো লাগে সব সময় আগে থেকে। সেই শেয়ারিংয়ের জায়গাটা থেকেই ইউটিউব একটা প্লেস আমার জন্য, দ্যাটস ইট। এবং এর মাঝে আপনাদের এত ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ ফর মি। তো যাই হোক, রোজার মাস খুবই দ্রুত চলে যাচ্ছে, রহমতের মাসটা শেষ হয়ে যাচ্ছে। আর রোজার মধ্যে খাওয়া দাওয়ার ঝামেলা না থাকলেও রান্না বান্না, ঘরের কাজ, বাচ্চাদের খাওয়ানো সব কিছুই কিন্তু করতে হয়, কোনোটা থেকেই মাফ নেই। আর এই রমজানটাও তো কীরকম গেল, কারণ কোভিডের মধ্যে আমরা কাটাচ্ছি, কেউ বাসায় আসতে পারছে না। আয়ারল্যান্ডে এটা আমার প্রথম রোজা, সাউন্ডস সিলি বাট ইয়া, আয়ারল্যান্ডে আমার প্রথম রোজার কারণ হচ্ছে প্রথমবার যখন আয়ারল্যান্ডে এসেছি 5-6 বছর আগে, তখন প্রেগনেন্ট ছিলাম 4 মাসের, ডক্টর না করেছিল। কারণ এখানে তখন মানে 11টার সময়, 10:30টার সময় মাগরিবের আজান দিত। তো ভোর 3টা থেকে 11টা পর্যন্ত অনেক লম্বা সময় ছিল, রাখা সম্ভব হতো না। পরের বছর আরহামের 5 মাস ছিল, এর পরের বছর আবার প্রেগনেন্ট ছিলাম 4 মাসের, এবং এর পরের বছর 8 দিন ছোটো ছিল, ওদেরকে ফিট করাতে হতো। তো সেই জন্য আর গত বছর তো বাংলাদেশে রোজা করেছিলাম, যেটা আপনারা সবাই দেখেছেন। তো এখন এই বছর আমার প্রথম রোজা আয়ারল্যান্ডে, এবং বেশ লম্বা সময় এখানে আছে। রোজাটা হচ্ছে এখন প্রায় 9:10 দিকে আজান দেয়, তো লম্বা সময়। বাট তারপর ঠান্ডা বলে এখানে একটু আরাম আছে আলহামদুলিল্লাহ, যে এখানে ঠান্ডা আছে। না তো গরম যদি অত বেশি থাকতো তাহলে রোজা রাখতে খুবই কষ্ট হয়ে যেত। যাক, তো আল্লাহ আসলে সব দিক দিয়েই সমান করে দেয়। বাংলাদেশে যেমন অনেক গরম, কিন্তু দিন ছোট আছে। সকালে ঘুম থেকে উঠেই আর হওয়ার দিনের জন্য নাস্তা বানিয়ে নিতে হয়, নিজে না খেলেও বাচ্চাদের তো খাওয়াতেই হয়, তো ওদের জন্য সব কিছু করতে হয়, নাস্তা বানানো, দুপুরের রান্না। অনেকে জিজ্ঞেস করেছে আর হওয়ার দিন কী খায়, কী খায় বলতে আসলে ওরা আমাদের খাবারই খায়। খুব ছোটো থেকেই, যখন ওরা সলিড শুরু করেছে, প্রথম ওদেরকে নরম খাবার দিয়ে শুরু করেছি। যখন ওদের 1.5 বছর হয়ে গেছে, 1.5 থেকে 2 বছরের যে সময়টা, ওই সময়টাতে আমি আমাদের ভাত, ডাল, সবজি, যেগুলো স্বাভাবিক খাবার আছে সেগুলো ইন্ট্রোডিউস করাই, এগুলোর সাথে পরিচয় করাই, এবং আস্তে আস্তে ওরা সেই খাবার হ্যাবিটের সাথে পরিচিত হয়ে যাওয়ার পর, এখন তো আর আমার 4.5 বছর, 8 দিনের প্রায় 2.5 বছর চলছে। তো সেই জন্য ওরা আমাদের যত খাবার আছে, ভাত, মাছ, খিচুড়ি, বিরিয়ানি, যেটাই হোক না কেন, সব কিছুই ওরা খায়, হেলদি ফুড বলতে যেটা বোঝায়। এবং শুধু যে ভাত মাছ খায় তা না, আইরিশ ফুড যেগুলো আছে, ব্রেড, চিজ, এইসব, এগুলো দিয়ে যে খাবারগুলো, রোলগুলো আছে, স্যালমন, কডফিশ,
সামুদ্রিক যে মাছ আছে সেগুলোও খাওয়াই। তো সব মিলিয়ে মেন বিষয়টা হচ্ছে যে আর আমার দিন আমরা যেগুলো খাই আর আমার দিন সেগুলোই খাই, একটা ব্যালেন্সড ডায়েট ওদের জন্য রাখার চেষ্টা করি। কারণ খাবার দাবার অনেক বড় একটা ইস্যু, বাচ্চারা এই এই যে এসেও যদি খাবারের সাথে ইন্ট্রোডিউস না হতে পারে তাহলে ওই যে ম্যাশড করে খাওয়ার মতো এনার্জি আসলে আমার মধ্যে নেই। সেই জন্য ছোট থেকে ওদেরকে আমি ওভাবে ডেভেলপ করিয়েছি সব কিছুর জন্য। রোজা রেখে আসলে অনেক কষ্ট সব কিছু করতে এবং কথাও বলতে হচ্ছে। আমার আসলে ইদানিং জানি না, কথা খুব কম বলাই হয় বা কথা কম বলি ইদানিং, এবং সব কাজ শেষ করার পর ঘরের আসলে বাচ্চাদের সময় দেওয়ার পর রান্না বান্না করার পর এনার্জি থাকে না যে আবার ব্লগে ভিডিও করবো এডিট করবো। তো গতকালকে শপিংয়ে গিয়েছিলাম, আমি এই বক্সটা এখনও ওপেন করিনি, মাত্রই ওপেন করলাম। একটা নাইফ সেট কিনেছি, প্রায় 24টার মতো নাইফ এখানে আছে এবং সবগুলোই অনেক ভালো নাইফগুলো দেখতে। পিজা কাটার আছে, চিজ কাটার আছে, শেফস নাইফ আর মিট নাইফ আছে, অনেকগুলো নাইফই আছে, সব মিলিয়ে 24টা আছে এখানে এবং প্রাইস সম্ভবত 3,000 টাকার মতো, বাংলাদেশি টাকা 3,000 টাকার মতো নিয়েছে সম্ভবত, আমার পুরোপুরি খেয়াল নেই। তো আমার খুব দরকার ছিল এসেনশিয়াল একটা জিনিস কিচেনের জন্য নাইফ সেট, তো সেই জন্য এটা কিনে ফেলেছি। দেখার সাথে সাথেই ভাবলাম আপনাদের সাথে আনবক্সিং করে একটু শেয়ার করি। আর ঘরের মধ্যে আসলে কাজের কোনো অভাব নেই, আর যদি থাকে দুইটা ছোটো ছোটো বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই। আর এখানে কার্পেটের ফ্লোর, কার্পেট পরিষ্কার করতে অনেক কষ্ট, খুব মানে খুব অল্প সময়ের মধ্যেই দেখা যায় কার্পেটে প্রচুর ধুলাবালি এবং ময়লা জমে যায়। আর বাংলাদেশে ঘর ঝাড়ু আর ঘর মোছাটা আমার মনে হয় অনেক ইজি, কারণ এটা যত স্মুথলি হুভার মেশিনটা মুভ করছে দেখছেন এত ইজিলি আসলে এটা না, কারণ সাকশন পাওয়ারটা অনেক বেশি, তাই অনেক মানে ভারী আছে মেশিনটা। এটাকে নিয়ে পুরো বাসার বাড়ি হুভার দেওয়া উপর নিচে অনেক কষ্ট। আর বাচ্চারা যে কী পরিমাণে ঘর নষ্ট করে সেটা আর না বলি, যারা বাচ্চার মা তারা বুঝতে পারবে। আর এখানেও দেখা যায় একটাই সুবিধা শুধু ঘরের কাজের মধ্যে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন আছে, কাপড়টা ধুতে হয় না। এছাড়া কাপড় ক্লোথিং র্যাকের মধ্যে ধোয়া শেষ হলে মেলে দেয়া, এগুলো শুকালে ভাঁজ করা, ভাঁজ করা হলে যার যার কাপড় যার যার জায়গায় রেখে আসা, এগুলো যে কী পরিমাণ মানে কাজের ব্যাপার, এগুলো যে কত সময় লাগে করতে এবং সময় আসলে এরকম করতে করতেই চলে যায় আমার। আপনাদের সাথে আমি একটা গুড নিউজ শেয়ার করব, যারা আমার ফেসবুকে অ্যাড ছিল তারা তো অলরেডি হয়তো জানে, বা যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার তারা অনেকেই জানে না। তো আমার UCC-তে অ্যাডমিশন হয়েছে এবং আমার UCC স্কুল অফ ল ইউনিভার্সিটি কলেজ কর্ক, এটা হচ্ছে সরকারি একটি ইউনিভার্সিটি আয়ারল্যান্ডের এবং খুব স্বনামধন্য একটি ইউনিভার্সিটি, যেটি কিনা পুরো ওয়ার্ল্ডের টপ 100 ইউনিভার্সিটির মধ্যে আছে এবং ইউরোপের টপ 50 ল স্কুলের মধ্যে UCC স্কুল অফ ল হচ্ছে একটি। এবং আমি যে কোর্সটির জন্য ভর্তি হয়েছি সেটা হচ্ছে BCL কোর্স, ব্যাচেলর অফ সিভিল ল। এই কোর্সটি শুরু হয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, তারপর ইউরোপের কয়েকটি ইউনিভার্সিটি মাত্র এই কোর্সটিকে নিয়েছে। এটা 4 বছরের একটা ব্যাচেলর ডিগ্রির কোর্স, 2 বছর পর আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, 4 বছর পর আবার দিবে এবং তার 1 বছর পর প্র্যাকটিস করতে হবে। সো আপাতত টার্গেট হচ্ছে 4 বছরের এবং এটার আসলে ভর্তি পাওয়াটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে যে ভর্তি পরীক্ষা বাংলাদেশের মতো এত সহজ না যে গেলাম টাকা জমা দিলাম আর ভর্তি হয়ে গেল। এখানে ওরা যে একটা ভর্তি পরীক্ষা নিয়েছিল আমার, সেই পরীক্ষাটা অনেক টাফ ছিল। সেখানে 2টা কেস দিয়েছিল স্টাডি করার জন্য, সেই কেস 2টা সলভ করেছিলাম, মানে আমার ইংলিশ আর্গুমেন্ট লেভেল দেখেছিল। এবং আমি যেহেতু ইন্টারন্যাশনাল মানে স্টুডেন্টদের মতোই, মানে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ না, সো এখানে আইএলটিএস-এর একটা বিষয় থাকে, এটা বাধ্যতামূলক দিতে হয়, বাট আমার তো আইএলটিএস দেওয়া ছিল না, কারণ আমার প্ল্যান ছিল না যে তেমন বিশেষ একটা এত বছর যে এখানে ভর্তি হবো আবার। যাই হোক, তো আমি তখন ইউনিভার্সিটির যে প্রফেসর আছে সরাসরি ওনার সাথে ফোনে কথা বলি এবং উনি আমার ইংলিশ লেভেল স্পিকিং লেভেল দেখে আসলে খুব স্যাটিসফাইড হয়েছেন এবং আমি যে ভর্তি পরীক্ষাটা দিয়েছি সেটা দেখেও উনি রাইটিং এবং স্পিকিং আমার যে স্কিল আছে সেটা দেখে বলেছে যে আমার অ্যাকচুয়ালি বোঝা যায় না যে আমি বাংলাদেশি, মানে আমি এখানে বাইপড় না,
বা ইংলিশ আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তো এটা আসলে একটা প্রফেসরের থেকে এই কমপ্লিমেন্টটা পাওয়া আসলে অনেক বড় একটা ব্যাপার। উনি অনেক হায়ার লেভেলের একজন লয়ার আয়ারল্যান্ডে, তো ইয়া আই এম হ্যাপি। এবং সেপ্টেম্বর থেকে সন্ধ্যার সময় আমার ক্লাস শুরু হবে, সো তখন অনেক অনেক ব্যস্ত হয়ে যাবো, আমি কল্পনাও করতে পারছি না, কারণ সপ্তাহে প্রায় 4 দিনের মতো ক্লাস থাকবে। আমার ক্লাস হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত, তো একদিক দিয়ে দেখা যাবে আরামে মামা আসবে, আমি বের হয়ে যাব এবং দিনের বেলা সব কাজ শেষ করতে হবে। এবং সেপ্টেম্বর থেকে 8 দিনও প্রি স্কুলে যাবে, কারণ ওর অলরেডি 3 বছর হয়ে যাচ্ছে, আর ওরা দুজন যাওয়ার পর হয়তো আমি একটু পড়ার টাইম পাবো, কারণ শুধু ক্লাসে গেলে তো হবে না, পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাসও করতে হবে। তো সব কিছু মিলে আসলে অনেক বিজি হয়ে যাব, এবং থ্যাংকস টু মাই প্যারেন্টস, আমার বাবা মা কে, আম্মু পাপাকে যত থ্যাংকস বলবো কম হবে, কারণ হিউজ একটা সাপোর্ট আম্মু পাপা আমাকে করছে এখানে পড়াশোনার ক্ষেত্রে। লাইফে অনেক ভুল ডিসিশন নিয়েছি, বাট আমার বাবা আম্মু পাপা, বাবা স্পেশালি সবসময় আমার সাপোর্ট করেছে এবং করে। সো আমি আসলে কোনো কিছু করি আমার আম্মু পাপার এই সাপোর্টটা, মানে আমার পড়ালেখার বিষয়ে যেভাবে আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে সেটা আসলে প্রকাশ করার মতো না। আই এম রিয়েলি হ্যাপি যে এরকম একটা ইউনিভার্সিটিতে আমি চান্স পেয়েছি, এবং আপনারা সবাই প্লিজ দোয়া করবেন যেন আমি এখান থেকে ভালোভাবে পাশ করে বের হতে পারি। আয়ারল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট সিজন হচ্ছে স্প্রিং সামার, এবং স্প্রিং তো চলছে এখন। স্প্রিং হলেই এখানে চারপাশে রেপসিড, মানে হলুদের ছায়া, সব জায়গায় হলুদ ফুল, ডেফিনেটলি হলুদ, মানে বেশিরভাগ মেন মেন স্প্রিং ফুলগুলোই কিন্তু হলুদ রঙের। তো এটা হচ্ছে রেপসিড ফিল, দেখতে সরিষা ক্ষেতের মতো হলেও এটা সরিষা না, এটা আসলে রেপসিড। রেপসিডও একটা সরিষার মতোই একটা তেল, তেল বানানো হয়। তো সেখানে গিয়েছিলাম, গিয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। বাংলাদেশের সরিষা ক্ষেত অনেক মিস করতাম যখনই গ্রামের বাড়িতে যেতাম, বাট এখানে এসে এত ভালো লেগেছে যেটা আসলে বলার বাইরে। আমার মনে হচ্ছিল আমি যেতে থাকি যেতে থাকি যেতে যেতে হারিয়ে যাই, কিন্তু একটু রোদ ছিল বলে বেশিক্ষণ ছিলাম না। তো সেখানে ঘুরে কিছু ছবি তুলে তারপরে চলে এসেছি বাসায়। কোভিডের কারণে আমাদের জীবনটা আসলে কেমন যেন অদ্ভুত হয়ে গেছে, মানুষের সাথে মানুষের দেখা হলে মানুষ তেমন বেশি একটা আগের মতো আন্তরিকতা আসলে দেখানো যায় না, জড়িয়ে ধরা যায় না, হাতে হাত মেলানো যায় না, কাছে গিয়ে কথা বলা যায় না। একটা ভয় আতঙ্ক থাকে যে আমি আক্রান্ত হতে পারি বা আমার থেকে অন্য কেউ আক্রান্ত হতে পারে, কারো বাসায় কেউ যেতে পারছে না। গত নভেম্বর, পুরো নভেম্বর মাস লকডাউন ছিল গত বছরে, ডিসেম্বরে ক্রিসমাসের জন্য ওপেন করেছিল, জানুয়ারি থেকে শুরু করে এই মার্চ এপ্রিল পর্যন্ত লকডাউন ছিল, এখনও লকডাউন আছে। তবে কিছুটা শিথিল হয়েছে, কারণ আগে 5 কিলোমিটারের মধ্যেই সবাই থাকতে পারতো, 5 কিলোমিটার তো বেশি দূর না, কোনোভাবে 5 কিলোমিটার ক্রস করলে অনেক হাজার লাখ টাকার জরিমানা হয়ে যেত। তো সেই ক্ষেত্রে থেকে আসলে এখন একটু শিথিল হয়েছে, 20 কিলো, মানে একটা সিটির ভেতরে এবং সিটির বাইরে 20 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়, আর হয়তো এই মাসের 10 বা 11 তারিখ থেকে অন্য সিটিতে যাওয়া যেতে পারে, যাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে থেকে একটু আয়ারল্যান্ডে আলহামদুলিল্লাহ অবস্থা ভালো আছে, বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ। আপনারা সবাই সাবধানে থাকবেন, ঘরে থাকবেন, একটা বছর ঘরে থাকলে আসলে তেমন, মানে যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। ঈদ আসছে সামনে, আরেকটা ঈদ আসবে, সো বেশি একটা না বের হলেই ভালো। আর আমার দেশে যাওয়ার রোজার ঈদে এখন দেশে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি এই কোভিডের কারণে। তো আমি আর আমার ইচ্ছা আছে হয়তো বা অগস্টে আমার ইউনিভার্সিটির ক্লাস শুরু হওয়ার আগে হয়তো বা আমি দেশে গিয়ে 1 মাস থেকে আসবো। আমার আসলে বিদেশের লাইফ একেবারেই ভালো লাগে না, আমি কখনোই কল্পনা করি, আমার সবচেয়ে অপছন্দের ছিল বিদেশি ছেলে বিয়ে করা, মানে বিদেশে থাকে এরকম ছেলে। যাই হোক, তো কপালে থাকলে আর সেটা তো যত ভালো খারাপ হোক না কেন মেটানো যায় না। তো আমার আসলে এখানে লাইফ ভালো লাগে না, ফ্যামিলি নেই, ফ্রেন্ডস নেই, তো ওই জিনিসটা খুব বেশি, ফ্যামিলিটা খুব বেশি মিস করি। তো প্রতি বছর আয়ারল্যান্ডে আসার পর থেকে আমি বাসায় ইফতারের দাওয়াত দিই, ঈদে দাওয়াত থাকে, ঈদেরটা তো দেখেছেনই আপনারা, তো ইফতারেও দাওয়াত থাকে বাসায়। কিন্তু এই বছর কোভিডে কারো বাসায় কারো যাওয়া নিষেধ, কেউ কারো বাসায় যেতে পারবে না, তো সেই জন্য কাউকে ইনভাইট করিনি, সবাইকে এভাবে ইফতার পাঠিয়ে বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো আজকে এতদিন এক একজনের বাসায় পাঠিয়েছি, আজকে একজনের বাসায় দিচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি।
আসলে ক্যামেরা নিয়ে না ছুটাছুটি করা যায় না সব সময় সব জায়গায়, কারণ আমাকে একা হাতে একেবারেই একা হাতে সব কিছু করতে হয়, রান্না থেকে শুরু করে ক্লিনিং থেকে শুরু করে বাচ্চাদের দেখা। তো এত কিছু করতে করতে আসলে নিজেও একটু টায়ার্ড বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, তখন দেখা যায় আর কোনো কিছু করতে আমার ভালো লাগে না, কোনো কাজ করতে আর তখন মানে ভিডিও কোনো কিছু করতে আর ইচ্ছে করে না। অনেক কিছুই করার মতো অ্যাবিলিটি আমার আলহামদুলিল্লাহ বলবো আছে, মানে নিজেরটাও বলছি না, বাট স্টিল যেমন আমার একটা ক্রাফট চ্যানেল আছে, আমার ক্রাফটিং করতে খুব ভালো লাগে, সো অনেক ক্রাফটিং আমি পারি, ইচ্ছে করে সেগুলো নিয়ে ভিডিও করতে, বাট সময় পাই না। ব্লগ কুকিং চ্যানেল তো পুরাই গেছে, পুরো গোল্লায়। তো দেখা যায় যে সব কিছুই করার চেষ্টা করি কিন্তু একা হাতে করতে মানে সময়টা কুলাতে পারি না বলে নিজের উপর বেশি প্রেশার পড়ে যায় বলে দেখা যায় শেষমেশ আসলে আর হয় না তেমনভাবে করে ওঠা। আর আমার সবসময়ই না মানুষকে খাওয়াতে খুব ভালো লাগে, মানে বাসায় মানুষজন আসবে, কারণ আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আর আমার আম্মুকে আমি দেখেছি সবসময় আমাদের বাসায় আসলে। ইভেন কি আমার দাদি যতদিন বেঁচে ছিল, আমার দাদি তো নিচতলাতে থাকতো আমাদের বাসার, তো দাদি যতদিন বেঁচে ছিল ততদিন আমাদের প্রত্যেক দিন 3 থেকে 4 জন গরিব মানুষ আসতো, যারা না খেয়ে থাকে, ভিক্ষা করে, এরকম মানুষ আসতো এবং আমার দাদি তাদেরকে পেট ভরিয়ে খাইয়ে দিত এবং তারা কখনোই না খেয়ে যেত না। আমার আম্মুদের মা চাচিদেরও দেখেছি এরকমটাই করতে। তো এইগুলো দেখে আসলে ইভেন আমাদের বাসায় যখনই কেউ আসতো, সেটা একটু গরিব আত্মীয় স্বজন হোক, যতই বড় লোক আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, মানুষ যখন আসতো আমাদের বাসায় আম্মুরা সবসময় খাইয়ে দিত। এবং আমাদের আমার ফুপিরা যখন আমার ফুপিরা আসতো তাদের ফ্যামিলিজ নিয়ে, আম্মুরা যেই বিশাল আয়োজন করতো, গেস্ট আসলে যেই পরিমাণে রান্না বান্না করা হতো আমাদের বাসায়, তো এইগুলো দেখে আসলে শিখেছি যে মানুষকে খাওয়ালে কখনো কমে না, মানুষকে করতে হয়, এবং শুধু করতে হয় তা না, মন ভরে করতে হয় মানুষকে। ইন রিটার্ন আশা করা উচিত না যে হ্যাঁ ইন রিটার্নে আমি পাবো, ইন রিটার্নের আশাটা না করে মন ভরে মানুষকে করলেই তখন আসলে মানুষকে করলে তখন আত্মা শান্তিটা আসে। তো ফ্যামিলি থেকেই আসলে এগুলো সব দেখা, ফ্যামিলি থেকেই শিখেছি, যখনই কাউকে কিছু দেই করি চেষ্টা করি যে একেবারে মন থেকে মানে মনটা ভরিয়ে যেন তাকে দিতে পারি বা করতে পারি, যদিও বাচ্চাদের জন্য অনেক কিছু করতে পারি না বা অনেককে দাওয়াত দিতে পারি না বাসায়, কারণ ক্লিনিং করতে হয়, রান্না বান্না, 2টা ছোটো বাচ্চা, ওদেরকে কে দেখবে, নিজে অসুস্থ হয়ে যায়। তো আমি আজকে ইফতারে দিচ্ছি মোগলাই পরোটা বানাচ্ছি, কাবাব বানালাম, বিরিয়ানি রান্না করব, রোল ভেজেছি, তারপরে আলুর চপ করেছি, পেঁয়াজু বেগুনি করার ইচ্ছে ছিল কিন্তু শেষ মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার পাগুলো খুলে পড়ে যাবে এখন ব্যথায়, কারণ লিটারেলি আমি 3 ঘন্টা যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো ইফতার বানিয়েছিলাম এবং অনেক বেশি কষ্ট লাগছিল। তো শেষ ইফতারের শেষ মুহূর্তটা দেখা গিয়েছিল আমি গিয়ে আর কি শুয়েছিলাম, আর কিছু করতে পারছিলাম না এবং ইফতার করে করবো উঠে এসে সেটাও পারছিলাম না। তো যাই হোক, তারপরেও ইফতারের মানে রমজানের সময় মানুষকে ইফতারি দেয়া বা ইফতার করানোটা আসলে অনেক সোয়াবের কাজ, যারা রোজাদার আছে রোজাদারদের ইফতার করানো। আমার খুব আফসোস হয় যে এখানে গরিব মানুষ নেই, আমার খুব মানে মনে হয় যে এখানে যদি গরিব মানুষ থাকতো তাহলে প্রতিদিন আমি নিজ হাতে বানিয়ে, খুব বেশি মানুষ না হলেও একজন হলেও একটা মানুষকে হলেও আমি ইফতার খাওয়াতে পারতাম। যাই হোক, দেশে গেলে চেষ্টা করি যখন দেশে যাই তখন মানুষকে সাহায্য করার, খাওয়ানোর। আর আমার কাছে মনে হয় যে নিজের উপর অতিরিক্ত প্রেশার নিয়ে কোনো কিছু করাটাই ঠিক না, কারণ পরবর্তীতে আমি এমন একটা দেশে থাকি যেখানে আমি যদি অসুস্থ হয়ে থাকি তাহলে আমাকে দেখার মতো কেউ নেই, লিটারেলি নো ওয়ান। তো সেই সব কাজগুলো আমার করতে হবে, তো আমি যদি নিজের খেয়ালটা নিজে না রাখি তাহলে অসুস্থ হয়ে যাবো এবং অসুস্থ হলে মানে কতটা যে কষ্ট এখানে বাচ্চাদেরকে নিয়ে এটা আমি বলে শেষ করতে পারবো না। তো আসলে সব কিছু মিলিয়ে সব কিছু বিবেচনা করি আসলে যতটুকু কাজ আমার শরীরের পক্ষে নেয়া করা সম্ভব ততটুকুই করি, খুব বেশি করতে হবে একেবারে টিপটপ করি যে রাখতে হবে এরকম না, নিজে অসুস্থ থাকলে আসলে আলটিমেটলি
কোনো কিছুই করা সম্ভব না। অনেকেই আবার মনে করে জান প্রাণ দিয়ে সংসারের সব কাজ করা মানেই সংসার করা, না সংসার করা মানে হচ্ছে পুরো পরিবার নিয়ে নিজেকে সুস্থ রাখা। তো ইফতার বানানো প্রায় শেষ হয়ে গেছে, এখন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি সব ইফতারিগুলো, সাজিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ফয়েল পেপার ইউজ, ফয়েলের যে বাটিগুলো থাকে আমি প্রতি বছর সেগুলোতেই সাজিয়ে দিই, কিন্তু এবছর আর দিলাম না, কারণ ওগুলো আবার বাহির থেকে কিনে নিয়ে আসতে হবে, আর বাইরের জিনিস এখন যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো সেই জন্য। তো এই বক্সটার মধ্যে কাবাব, মোগলাই পরোটা, আলুর চপ, রোল, এগুলো খেজুর, এগুলো সব দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি যে রান্না করেছিলাম সেটা অন্য একটা বক্সের মধ্যে সাজিয়ে দিচ্ছি। ভাই ভাবি মাত্র দুজন মানুষ, তো সেই জন্য এত মানে যতটুকু প্রয়োজন আমি জাস্ট ততটুকু করেই দিচ্ছি। আর আজকে ইফতারের এই প্রিপারেশনগুলো নেয়ার পরে আমার মানে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল শরীরের যে আমি তারপরে আর নিজেদের জন্য টেবিল গোছগাছ করতে পারিনি, জাস্ট প্লেটের মধ্যে বিরিয়ানি নিয়ে আর যা যা ভাজা হয়েছিল সেগুলো জাস্ট কোনো মতে টেবিলের মধ্যে রেখে আমরা খেতে বসে পড়েছি। আর কারণ আজানেরও সময় হয়ে গিয়েছিল, সেই সাথে আমারও ভালো লাগছিল না, তো আমার টেবিল গোছানো আজকে আর দেখালাম না। সবাই ভালো থাকবেন, আবার দেখাবেন নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।